যে ইমাম মাহদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটাবেন, তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে। এরপরে প্রশ্ন হলো, ইমাম মাহদির আগমনের পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে, এ বিষয়ে দলিল সহ জানতে চায়। ইমাম মাহদির আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে? ভাইরা আমার, কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে। ইমাম মাহদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন, কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে, এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে। মানুষের ভিতরে দিনদারি থাকবে না, আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে, ঠিক না? বি ঠিক, মসজিদে মুসল্লি নেই, কিন্তু খেলার জন্য উম্মাদনার লোকের অভাব নাই। ভাইরা আমার, তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না। জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেকটা শুরু হয়ে গেছে না? দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি, ঠিক না? বে ঠিক, ইউরোপিয়ানদের গায়ে জোর আছে তারা যা বলে ওইটাই নীতি, আমেরিকানদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি। আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে, না আদর্শের দাম আছে, না তাদের কোনো অধিকার আছে, ঠিক না? বে ঠিক, আমার এক বন্ধু তিনি ডেনমার্কে থাকেন, আমাকে একবার বললেন, ভাই আমার কাছে অদ্ভুত লাগে যেই তথাকথিত উন্নত বিশ্বের মানুষেরা আমাদেরকে সবক শিখায়, মানবতা শিখায়, আদর্শ শিখায়, তারা আমাদের চাইতে অনেক উন্নত, আমাদেরকে শিক্ষিত বলে আমরা তাদেরকে মনে করি, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষেরা অন্ধের মতো মানে যে তারা আদর্শবান, তারা সভ্য, তারা নাকি ভদ্র, তারা নাকি উন্নত। বলে যে একটা এক্সাম্পল নেন, যখন লিবিয়া এবং সিরিয়ার, বিশেষ করে সিরিয়ার মুসলমানরা যখন নিজেদের দেশে থাকতে পারছে না, যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের দিকে পাড়ি জমাতে লাগলো, তিনি বলেন যে আমার দেশ, আমার দেশের বর্ডারে, বর্ডার ক্রস করে যাতে জার্মানি বা কোনো কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে সেখানে যেন যেতে না পারে, সেজন্য নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, ট্রেন ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, এখন ইউক্রেনিয়ান যারা আছে তারা যদি কোনোভাবে এই বর্ডারে প্রবেশ করতে পারে, তাদের আশ্রয় প্রশ্রয়, তাদের সুবিধার জন্য যা দরকার সব তো বটেই। ওই ভাই বললেন যে স্কুলে ভর্তি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে যারা এখানে বসবাস করো তাদের বাচ্চাদের পরে আগে ইউক্রেনিয়ান বাচ্চাদের ভর্তি হবে, তাদের অগ্রাধিকার। অর্থাৎ শরণার্থী হিসাবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা, আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা। এ হলো তাদের মানবতা। এরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন। ফিলিস্তিনে বাচ্চারা কাঁদে, তাদের মানবতা তখন কাঁদে না। আর অন্য কোনো জায়গার একটা কুকুরও যদি কাঁদে, একটা বিড়ালও যদি কাঁদে, সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদা কাঁদে শুরু করে, ঠিক না? বে ঠিক। ভাইরা আমার, এই রকম জুলুম, এরকম অবিচার, এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে, দিন দিন বাড়ছে। এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে, পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় আসবে। মানুষ হতাশ যখন হবে, মানুষ নেতৃত্ব খুঁজবে, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মপ্রকাশের আগে দাজ্জাল পাঠাবেন, দাজ্জালের অত্যাচার অবিচার চলবে, তার ফিতনা চলবে, যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ইমান হারা হবে, অনেক জাঁকজমকপূর্ণ
দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে। আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেঈমান হচ্ছে কি হচ্ছে না, বিজ্ঞানের চমক দেখে, এই চমক দেখে, সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এগুলো হবে, তো এরকম পরিস্থিতি হবে ভাইয়েরা আমার। এমন কি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর, কোন কোন বর্ণায় তিন বছরের কথা, কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণায় আসছে যে ইমাম মাহদীর আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটাবেন, তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে, এবং আল্লাহ তাআলা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে, আসমান থেকে বারাকা আসছে, সবকিছুতে বরকত আছে, পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন। ইমাম মাহদী আসবেন এবং তার আবির্ভাব হবে, বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে প্রমাণ, সন্দাতীতভাবে এটি প্রমাণিত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদী আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তার কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন। প্রচলিত মিলাদ পড়া যাবে কি না, মিলাদ পড়ার সুন্নাহ পদ্ধতি কি? ভাইরা আমার, মিলাদের মধ্যে মূলত দুরুদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূলত কি পাঠ করা হয়? দুরুদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূল যে জিনিসটা আছে সেটা ভালো, সেটা হলো দুরুদ পাঠ। দুরুদ পাঠটা ভালো না খারাপ? কিরকম ভালো জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। এজন্য ভাইরা আমার, দুরুদ যে যত বেশি পড়তে পারে তার জীবনে তত কল্যাণ হবে, যত পারেন। নামাজে শুধু না, নামাজের বাইরেও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সংক্ষেপ দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন, এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম দুরুদ, নবীজি শিক্ষা দিয়েছেন। নামাজেও পড়বেন, নামাজের বাইরেও পড়বেন এই দুরুদ ইব্রাহিম এবং অন্য যত দুরুদ আছে বেশি বেশি পড়বেন। দুরুদ পাঠের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ টাইম হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা, সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আর এছাড়া সবসময় পড়বেন, দুরুদ পড়া ভালো জিনিস। কিন্তু মিলাদের নামে যেটা হয় আমাদের দেশে সেটা হলো দুরুদ পাঠের জন্য সবাইকে ডেকে কিছু মানুষ একত্র হয়, একজনের সাথে তালে তালে সুর সুর মিলিয়ে সবাই পড়ে, এরপর সেখানে আগরবাতি ইত্যাদি জ্বালায়া কিছু হাদিয়া তোহফা খাওয়ান দাওয়ান বিতরণ করে এরপরে দোয়া দুরুদ পড়ে সবাই চলে যায়, এটার নাম হলো মিলাদ। তাহলে মিলাদের ভিতরে যে মূল জিনিস দুরুদ ওইটা ভালো জিনিস, কিন্তু দুরুদ পাঠের জন্য এই যে নিজের একটা সিস্টেম বানায় নিছি আমরা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। এই দুরুদ পাঠ করার জন্য সবাইকে ডাকতে হবে বা লোক একত্র হতে হবে এমন কোনো কথা নাই। ইসলামে কোনো জায়গায় দুরুদ পাঠের জন্য দুইজন মানুষ মিলে একত্রিত হইতে হবে এমন কোনো কথা, দুরুদ ইন্ডিভিজুয়াল আমল, কিছু আমল আছে ইসলামে ইন্ডিভিজুয়াল, সেগুলো একা একা করতে হয়, কিছু আছে যেগুলো ঐক্যবদ্ধ করতে হয়, সেগুলো ঐক্যবদ্ধ করার মতো আমল। নামাজ জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে পড়তে হয়, ওযুটা যার যার মতো করতে হয়, দূরত্বটাও সেরকম যার যার মতো পড়তে হয়। এটার জন্য কোনো দলবদ্ধ রূপ দেওয়ার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দেওয়া হয় নাই। সাহাবা ইকরাম পাঁচজন একত্র হয়েছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচজনকে একত্র করছেন দূরত পাঠের জন্য, এরকম একটা জাল হাদিসও কোরআন হাদিস খুঁজে আপনি কোনোদিন পাবেন না। তো এই জন্য মিলাদের নামে যে দুরুদ পাঠের আয়োজন আসর আর মজলিস করা হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত না। যার যার দুরুদ সে এসে পড়বে এবং এটার জন্য কোনো সুর তুলতে হবে, একজনের সাথে বাকিরা তাল দিতে হবে। ইবাদতের ক্ষেত্রে এরকম বিরকম বিভিন্ন রকমের সাইড পদ্ধতি যদি আমরা নিজেরা ঠিক করে নেই এটার নাম বিদআত। আর নবীজি বলছেন যে ইয়াকুম মুহদাসাতিল উমুর, যেটা আমি বলি নাই, ইবাদত করতে গিয়ে নতুন নতুন সিস্টেম মানুষ বানাবে এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নামে সকল নতুন জিনিস এগুলো বিদআত হয়। আর ওয়াকুল্লা বিদআতিন দলালা, সকল বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম, গোমরাহি, আর গোমরাহির ঠিকানা জাহান্নাম। অতএব দুরুদ পাঠের নামে এই নিজেদের বানানো পদ্ধতি বানানো যাবে না, হাদিসে এটা নাই। যার যার মতো দুরুদ পাঠ বেশি বেশি করতে হবে ইনশা আল্লাহ। অনেকে আছে মিলাদে বিরোধিতা করেন, দুরুদ পড়ার খবর নাই, এটা খারাপ কথা। দুরুদ আপনাকে বেশি বেশি করে পড়তে হবে, আপনি মিলাদ পড়বেন না কিন্তু কি পড়বেন? দুরুদ পড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ।